சுற்றக்கண் ஆயத்துக்கு பிரா குல் ஹல் யஸ்தவில் லஸீன யஅலமூன வல் லஸீன லா யஅலமூன. আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না এরা কোনদিন সমান হতে পারে না। আমাদের এই হবিগঞ্জ শহর জেলা শহর এই শহরের ভিতরে মাদ্রাসা কো সারা দেশের জেলা শহরে এত কম মাদ্রাসা আর কোন শহর মাশাআল্লাহ আমাদের হবিগঞ্জের সদর সারা বাকি আটটা উপজেলা উপজেলা শহরে বড় বড় মাদ্রাসা আছে। মাদ্রাসা না থাকলে উলামায়ে কেরামের শান ও জনগণে বুঝে না। মৌলানা লোকমান সাদি সাহেব এই মাদ্রাসা খান খুইলিয়া আমাদের জন্য একটা নিয়ামত দান করছেন। মাদ্রাসা কম হওয়ার কারণ মাদ্রাসা শিক্ষার গুরুত্ব শহরের মানুষের কাছে কম। আলেমের শান মান মর্যাদা পজিশন মানুষের কাছে কম। যদি মাদ্রাসা শিক্ষার মর্যাদা জনগণে বুঝত আলেমের শান মান মর্যাদা বুঝত তাহলে শহরে জেলা শহরে মাদ্রাসা আরো বাড়ার কথা ছিল। সেজন্য আমি আয়াতের একখান টুকরা তেলাওয়াত করছি, গফের মতো কিছু কথা বলি, তাফসীর পেশ করবেন অলিফুরি হুজুর দামাত বরকাত। আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কোনদিন সমান হতে পারে না। আল্লাহ বুঝাইতে চান আলেম এবং গায়রে আলিম এরা কোনদিন সমান হতে পারে না। আল্লাহ বুঝাইতে চান আলেম আর সাধারণ জনগণ কোনদিন সমান হতে পারে না। আলেম আর একজন এমপি সমান হতে পারে না। আলেমের মর্যাদা এমপি সব থেকে উক্তি, আলেম আর মন্ত্রীর মর্যাদা সমান হতে পারে না, আলেমের মর্যাদা মন্ত্রী সব থেকেও অনেক উক্তি। আলেম যদি একেবারে গরিব হন ওনার মর্যাদা যিনি আলেম না ওর তালিকার মালিক তার থেকেও বেশি। আপনারা কি বলেন? আলেমের মর্যাদা স্বয়ং প্রধানমন্ত্রী থেকে আমার কথা নয় আল্লাহর কথা। আল্লাহ বললেন কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আমি আয়াতের টুকরার মাধ্যমে সংক্ষিপ্ত সময়ের ভিতরে শানে উলামা আলেমের মর্যাদা নিয়ে কিছু কথা বল। আলেমের মর্যাদা গায়রা আলেম থেকে বেশি, আলেমের মর্যাদা জনসাধারণ থেকে অনেক বেশি, আলেমের মর্যাদা মন্ত্রী মিনিস্টার থেকে অনেক বেশি। এটা খালি মুখে মুখে কইলেই তো হইতো না, বুঝুন তা লাগবো মর্যাদা বেশি কি বেশি, ঠিক না বেশি কিভাবে বেশি। আল্লাহ যে বললেন আলেমের মর্যাদা
যিনারা আলিম না যত উঁচা লেভেলের দুনি হোক আর যত উঁচা লেভেলের ফতোয়ালাই হোক, তার থেকে আলেমের মর্যাদা বেশি। কথাটা বুঝতে হবে, কথাটা অনেক দূরে গেছে। আলেমের মর্যাদা এমপি সব থেকে বেশি, আলেমের মর্যাদা মন্ত্রী সব থেকে বেশি, আলেমের মর্যাদা প্রধানমন্ত্রী থেকে বেশি। কথাটা তো সাধারণ রয়েছে, অনেক উঠতে গেছে। আপনারা কবেন তাইলে তো আপনার মর্যাদাও মাননীয় প্রধানমন্ত্রীর থেকে বেশি, এটাই বুঝাইতে চাইতেছে না। বাস্তব কথা, আমি যদি আলিম হইয়া থাকি তা আমার মর্যাদা বেশি হবে। এখানে যে সমস্ত ছেলেরা পড়ে এরার মর্যাদা সত্যি মন্ত্রী মিনিস্টার থেকে অনেক বেশি। কিভাবে বেশি? আল্লাহর এই আয়াতের টুকরাটাকে বোঝার দরকার। মন্ত্রী মিনিস্টার থেকেও আলেমের মর্যাদা বেশি, বৈজ্ঞানিক থেকেও আলেমের মর্যাদা বেশি। কথাটা হুই থেকে বুঝতাম, আলেমের মর্যাদা তো বেশি, দূর থেকে না কাছ থেকে, আকাশ থেকে না জমিন থেকে, সাগর থেকে না পাহাড় থেকে, এত দূরে যাইতাম না। আলেমের মর্যাদা যে অন্যজন থেকে বেশি, এটা বুঝবো কই থেকে? তাফসীরুল কোরআন বিল কোরআন হিসাবে আরেক আয়াতের এক অংশে আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আপালা তুবসিরুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বলেছি আলেমের মর্যাদা মন্ত্রী মিনিস্টার থেকেও বেশি। এই কথাটা বুঝতে হলে দূরে যাইতে হবে না, মন্ত্রী সাহেব মিনিস্টার সাহেব। ও মানুষ, তোমার সাড়ে তিন দেখের ভিতরে অঙ্ক কইরা দেখো, তোমার থেকে আলেমের মর্যাদা বেশি। আলেমের মর্যাদা বেশি, আমি যে হয়ে লইলাম প্রধানমন্ত্রী থেকেও আমার মর্যাদা বেশি, এই কথাটা আমার না আল্লাহ। কেমনে মর্যাদা বেশি? আল্লাহ নিজে আবার আর একা এতে বুঝাইয়া দেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মন্ত্রী সাহেব মিনিস্টার সাহেব, ও শিল্পপতি সাহেব, তোমার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সাড়ে তিন দেহের উপর চিন্তা করলো, তুমি বুঝতে পারবে তোমার থেকে মোল্লার মর্যাদা বেশি, আলেমের মর্যাদা বেশি। কই থেকে বুঝতাম? সারা তিনার দেহ থেকে। বলেন আলেমের মর্যাদা সবচাইতে বেশি কই থেকে বুঝতাম? সারা তিনার দেহ থেকে। উত্তর দেওয়ার চেষ্টা করবে, আলেমের মর্যাদা বেশি যে এই কথাটা কই থেকে বুঝতাম? হই না, উত্তর দিন না, উত্তর দেওয়ার চেষ্টা করবো। সারা তিনার দেহ থেকে, নতুন মাদ্রাসা, নতুন তফসির, সুতরাং এখানে তফসিরি আলোচনার সিস্টেমের মধ্যে কিতা হরণ লাগে কিছু আসবো, এটাও নতুন যে ট্রেনিং হতি ও উত্তর দেওয়ার লাগবো কথা। আল্লাহই কোন আয়াতে আলেমের মর্যাদা মন্ত্রী মিনিস্টার থেকে বেশি? কেমনে বেশি? আর এক আয়াতে আল্লাহই নিজে কোন তোর সারা দিন আর দেহর উপর চিন্তা কইরা দেখ, বুঝতে পারবে তোর থেকে আলেমের মর্যাদা বেশি। তাইলে আলেমের মর্যাদা মন্ত্রী মিনিস্টার থেকেও বেশি, ওসি ডিসি থেকে বেশি, শিল্পপতি থেকে বেশি। কই থেকে বুঝতাম? আকাশ থেকে না জমিন থেকে না সারা তিন আর দেহ থেকে। উত্তর দিন, সারা তিন আর দেহ থেকে। সারা তিন আর দেহ আপনারা আছে না নাই? তাইলে তো কাছে দূরে যেমন লাগে না, কাছেও সাড়ে তিন আর দেহ হলে আছে, যার যার হাতে সবাই সাড়ে তিন। আমরা দেহ থেকে বুঝতাম আলেমের মর্যাদা বেশি, আলেমের মর্যাদা বেশি দেহ থেকে বুঝতাম, যে দেহের ভিতরে কোন অঙ্গ থেকে বুঝতাম, মাথা থেকে
ভাইয়ের আঙ্গুল পর্যন্ত অঙ্গ কি কম আছে? 360টা জয়েন আছে, কতটা জয়েন আছে? 360টা জয়েন আছে জোড়া। জয়েন হয় দুই অঙ্গের মাঝখানে, চিন্তা করে দেখুন একটা হাবলা মাইরা, আমরা গ্রাম্য ভাষা কইলাম হাবলা মাইরা, এর ভিতরে কয়টা জয়েন আছে? 360টা জয়েন যদি হয়, জয়েন হয় দুই অঙ্গের মধ্যখানে, তাইলে 360-এর ডাবল হলো 720, 720টা অঙ্গ হলো জয়েন যুক্ত, 720টা অঙ্গ হলো জয়েন যুক্ত, আর জয়েন মুক্ত হলো আরো অনেক। এতগুলি অঙ্গ একেবারে প্রতিটা অঙ্গের উপর গবেষণা চালায়া যান, বুঝতে পারবেন তোমার অঙ্গে প্রমাণ করে দিব, সাক্ষী দিবে, দলিল দিবে তোমার থেকে আলিমের মর্যাদা বেশি। এখন প্রত্যেকটা অঙ্গ একটা একটা হইরে বুঝাই তুইলি আজকের রাইতে উল্টাই আমরা দুই একটা বল প্রথমে বুঝবো, ফার্স্টটা অঙ্গ থেকে আজকে কথা বোঝার চেষ্টা করবো, ফাললে না ফাললে নেই। একটা হলো রূহ, আমাদের জান, রূহের উপর চিন্তা করলে চিন্তা করে দেখবেন আমার থেকে আলেমের মর্যাদা বেশি। রূহ আমরা ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনার রূহ আপনার জানে সাক্ষী দে তোর থেকে আলেমের মর্যাদা বেশি। এক নম্বরে রূহ বললাম, দুই নম্বরে চোখ আর কান দুটো মিলে এক হই গয়, সাক্ষী দে আলেমের মর্যাদা বেশি। যদিও তুমি পাবলিক, যদিও তুমি সাধারণ জনগণ, যদিও তুমি এমপি, যদিও তুমি মন্ত্রী, যদিও তুমি প্রধানমন্ত্রী, ও এমপি সাহেব, তোমার শোক আর তোমার খান রে জিজ্ঞাসা কইরা দেখো, শোকের খানে কইব তোর থেকে হুজুরের মর্যাদা বেশি। দুই ফাস্টা অঙ্গ হইতাম বুঝলাম, তিন নম্বরে কল কলি যা আছে না নাই? আপনার ভিতরে কলিজা আসেনি? কলিজা আসেনি? আসেনি? সাক্ষী দে জিব্বায় প্রমাণ করে দে এ জিব্রা যাই না রাখ তোর থেকে আলেমের মর্যাদা বেশি। আলিমের মর্যাদা বেশি। আমার ভাই জান, আলেমের মর্যাদা যদি বেশি হয় তাইলে ইলিম শিক্ষা যেখানে দেওয়া হয় সেই শিক্ষাঙ্গনের মর্যাদাও কলেজ ভার্সিটি থেকে বেশি, ঠিক না? ঠিক। আর এই শিক্ষাঙ্গনে যারা পড়ে ছাত্র, এই ছাত্রদের মর্যাদাও কলেজ ভার্সিটির ছাত্র থেকে বেশি। শহরের ভিতরে কটা কলেজ আর কটা স্কুল, হাই স্কুল, প্রাইমারি, কেজি কয়টা আছে আর মাদ্রাসা কটা আছে? এই শূন্যতায় দেখা দিল কেন? মাদ্রাসা আর উলামায়ে কেরামের সম্মান মর্যাদা আমাদের অভিগঞ্জ জেলা শহরের মানুষে জানে না, যদি জানতো তাইলে অনেক মাদ্রাসা হতো, ঠিক না? ঠিক না? তাইলে আমি যে আয়াত পড়ছি এই আয়াতে আল্লাহ বলে দিছেন, قل هل يستوي الذين يعلمون والذين لا যারা আলেম হতে পারে নাই আর যারা আলেম হয়েছে
আলেমের মর্যাদা গায়রে আলেম থেকে বেশি, আলেমের মর্যাদা মন্ত্রী মিনিস্টার থেকে বেশি। এই কথাটার কারণ কি? আল্লাহ নিজে আরেক আয়াতে বলেন, বকি আনফুসিকুম আফালা তুবসিরুন। এর প্রমাণ শুনো, দলিল শুনো, এর প্রমাণ আর দলিল হইল, ওরে মানব জাতি বন্দাবান্দি, তোমার সারে দিনার দেহ আলেমের মর্যাদা জনসাধারণ থেকে বেশি, এর প্রমাণ তোর সারে দিনার দেহ। সাড়ে তিন দেহ থেকে মাত্র পাঁচটার হতা হইতাম, হডার হতা হইন, উত্তর দিন, উত্তর দিন, জোরে হইন, মাত্র পাঁচটার হতা হইল, আর সারাডার হতা হই তুইলে তুইলে সারা রাই তুলতে পাঁচটার হতা হইব। যে কতক্ষণ হন তো আমরা যাইতে পারেন, এইটা হইতাম পারি না, খালি হুজুরের সারাডা দেখমু আমার কাছে, আর কোনো কথা নাই। আমার ভাই জান, এক নম্বরে বলছিলাম রু, এক নম্বরে রু আমাদের যা আল্লাহ বাতাস গান বিত্রে থাকলে ওই, আমি চেয়ারম্যান সাহ, আমি এমপি সাহ, আমি মিরপুরি সাহ, আমি অমুক সাহ, আমি তমুক সাহ, আমি ডিসি সাহ, আমি মন্ত্রী সাহ, আমি প্রধানমন্ত্রী সাহ, আর জানহান বাইরে গেলি আর কেউ সাপ কইতে না হইব লাশ। এই বাতাস খান বাইরে গেলে আর সাপ কইব না লাশ কইব, লাশের অর্থ গীতা জানো গীতা জানো, এর শব্দটা হলো লাশ, অর্থাৎ এটা কোনো কিছুই না, এটা কোনো কিছুই না, লাশ। এই জান্দা, এই জান্দা বিচ্ছে থাকার কারণে তুমি এমপি সাপ, তুমি মন্ত্রী সাপ, তুমি ডিসি সাপ, তুমি ওসি সাপ, এই জানের উপর গবেষণা করো, চিন্তা করো, রুহের উপর বুঝতে পারবে তোমার থেকে আলেমের মর্যাদা বেশি। কিভাবে? আল্লাহ সারা জাহান সৃষ্টি করার আগে রুগুলিকে সৃষ্টি করে, এরপরে সারা জাহানকে সৃষ্টি করে রু সৃষ্টি করলে, সারা জাহান সৃষ্টি করার আগে রু সৃষ্টি করে আলমে আর ওয়াহে আল্লাহ সমস্ত রুগুলিকে একটা প্রশ্ন করেছে, সেখানে আমাদের রু ছিল নি না ছিল না, আমরা সবাই আসলাম নি না আসলাম, আমরা প্রধানমন্ত্রী আসলাম নি আসলাম, আমরা এমপি সাহেব আসলাম নি আসলাম, সব ছিল আল্লাহ আদমের ফিটের মধ্যে কুদরতি হাত দিয়া তাফা দিলে তাফা দিল তাফা দিল রুগুলি এলুমেলু হইয়া বাইরে, কুদরতি ডান হাতে এক তাফা, বাম হাতে আরেক তাফা, আদমের ফিটে রুগুলি দুনিয়াতে যত মানুষ বিদায় হয়েছে, যারা আছে, যারা ভবিষ্যতে আসবে, সমস্ত সব আদমের ভিত থেকে বের হয়ে আসে। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, বুখারী শরীফের হাদিস, আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদাতুন ফামা তাআরাফা তাজানাসা ওয়া মা তানাকারা ইখতালাফা। ও আমার উম্মত, রুগুলি আদমের ভিত থেকে বের হয়ে আসলো, সিস্টেমটা কেমন? আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদাতুন ফামা তাআরাফা তাজানাসা ওয়া মা তানাকারা ইখতালাফা। কোনটা রু সামনা সামনি একজন আরেকজনের সামনে, কোনটা রু উল্টা, কোনটা রু একজন আরেকজনের কাছে, কোনটা রু একজন আরেকজন থেকে অনেক দূরে, এই সিস্টেমই। এখানে প্রাসঙ্গিক কিছু কথা আইছে, আমরা মূল কথা দেখতাম, রুহে কেমনে সাক্ষী দে আলিমের মর্যাদা বেশি, যে বুঝে ফেললে কি বুঝতে আসে, ফেস লাগাই ফেস লাগাই ফেস লাগাই বাই। এখন এখন যেই সমস্ত রু একটার একটার সামনা সামনি ছিল, এরা দুনিয়াতে এরার মধ্যে মহব্বতে দেখা দিত,
এর মধ্যে মিল মহব্বত ভ্রাতৃত্বতা সৃষ্টি হইব আর যেই রুগুলি উল্টা দাঁড়াইছি ফিজা ফিদি হইয়া এর মধ্যে দুনিয়াতে ঝগড়া ফসাদ দেখা দিবে আপনি প্রশ্ন করব হুজুর তাইলে আমরা যে মারামারি করি এত দিনে বুঝাইছি আল্লাহ আমাদের আদমের ফিদ থেকে উল্টায় বার হসিলা কে রে এখানে অনেক গ্রাম্য বিচারক আছেন ঠিক না ব্যক্তি আসুন নি গ্রাম্য বিচারক চেয়ারম্যান সব আছে বিচার সকালে একটা বিকালে একটা বিচার ও বুঝছি আজকে মারামারি করে যে এটা তো এরার দুষে না আল্লাহ আদমের ফিদ থেকে বার করতে উল্টায় বার করছিল কেন দুষ্ট আল্লাহ সুবিধার্থে নমাজ দাঁড়াইছে যখন দেখতেছে সব শরীরের গেছে গা দুনিয়ার আর কিছু দেখে না এই সুযোগে বেটায় গামছার ভিতরে জুতা বই দিয়া গাট্টি লিয়ে উঠতে দিছে নমাজি জুতা চুরি করে না আল্লাহ উল্টাইয়া বাহির করার কারণে ঝগড়া করে না বরং আল্লাহ জানেন এই দুইটায় দুনিয়াতে গিয়া ঝগড়া করবো এই জন্য উল্টাইয়া বাহির করেছে উল্ডাইয়া বাহির করার কারণে ঝগড়া করে না ঝগড়া করবো দেখে আল্লাহ উল্ডাইয়া বাহির করছে ঝগড়া করবো বিদায় আল্লাহ উল্ডাইয়া বাহির করেছে যাই হোক সেই ইচ্ছায় আমরা যে আলাপ নাই আল্লাহ সমস্ত রুবিলিকে একটা প্রশ্ন করেছিল আলাস্তু বিরব্বিকুম কালু বালা আল্লাহ প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম এটা এমন একটা ব্যাপক প্রশ্ন যত করণীয় আছে তা তার ভিতরে ঢুকছে যত বর্জনীয় আছে তার ভিতরে ঢুকছে আল্লাহর প্রশ্ন হলো যা করণীয়তা করবে নি যা আদেশ করি তা পালন করবে নি যা নিষেধ করি তা বর্জন করবে নি এই প্রশ্নের ভিতরে দাওয়াত ছিল আমার ইলমে দিন শিক্ষা করবে সবে উত্তর ইসলাম আমরার মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরার এমপি সাহেব সহ মিরফিরি হুজুর সহ আপনারা সহ সবে উত্তর দিছিলাম বালা বালা ও দয়াল আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে তোমাকে রব মানিব তোমাকে প্রতিপালক মানিব তোমার আদেশ পালন করিব তোমার নিষেধ বর্জন করিব ইলমে দিন শিক্ষা করিব কুতুবে সাওয়ামে সামাবি আসমানি কিতাবের এলিম শিক্ষা করিব কোরআনের এলিম শিক্ষা করিব আমরা ওয়াদা করছিলাম আলিম মাদ্রাসা পড়ব কোরআন শিক্ষা করব শিক্ষা করব বলেন এই ওয়াদা আমরা করছিলাম না করছিলাম না খালি আমি একলা না আপনারাও এমপি সাহেব চেয়ারম্যান সাহেব মন্ত্রী সাহেব মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকার মানুষ সব ওয়াদা কইরাইছে আল্লাহর কাছে দুনিয়াতে যাওয়ার পরে মাদ্রাসা পড়ব আসমানি কিতাবের ইলম শিক্ষা করিব এখন হন এই ওয়াদা রক্ষা করলো কারা আর ভঙ্গ করলো কারা রুহে সাক্ষী দেন আলেমের মর্যাদা জনসাধারণ থেকে বেশি কিভাবে সাক্ষী দে রুহে এইভাবে ওই সাক্ষী দে রুহে জিগে দেখেন রুহে হইব তুই তো ওয়াদা হই আসলে আলিম হইবে মাদ্রাসা করবে এখন দি ফললে না আলিম হইলে না তাহলে ওয়াদা রক্ষা হইল না ভঙ্গ ওয়াদা রক্ষা হইছে খাস মাদ্রাসা পরে যারা পড়ায় যারা এরা ওয়াদা রক্ষা হয়েছে
মাদ্রাসা ফরমা দেওয়া ফরমা দেওয়া এদের ওয়াদাকে ভঙ্গ করা হয়েছে এখন বলেন ওয়াদা রক্ষাকারীর মর্যাদা ওয়াদা ভঙ্গকারী থেকে কম না বেশি এখন রুহে কেমনে কইয়া দে বুঝাইছে নি নাইছে না রুহে বইলা দে ও মন্ত্রী মিনিস্টার তোমার রুহে তোমারে বলে তোতে কি আলেমের মর্যাদা বেশি কারণ তুই আলেমে আরওয়াকে আল্লাহর সাথে ওয়াদাকে ওয়াদা করেছিলে তাকে ভঙ্গ করেছ আলেমরা সেই ওয়াদাকে রক্ষা করেছে আল্লাহ সেই কথাটা বলে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন জানিয়া রাখো যারা জানে আর যারা জানে না যারা আলেম আর যারা আলেম না এরা কোনদিন সমান হইতে পারে না রু দ্বারা বুঝাইলাম কি দ্বারা বুঝাইলাম উত্তর দেন কি দ্বারা বুঝাইলাম রু দ্বারা বুঝাইলাম আলেমের মর্যাদা উঠতে এরা ওয়াদাকে রক্ষা করেছে সুতরাং এখানে মারিফুল কোরআন মাদ্রাসা যারা করছেন মাদ্রাসার সুযোগ যারা দিচ্ছেন মাদ্রাসায় যারা পড়ান মাদ্রাসায় যারা পড়াইতেছেন এদের মর্যাদা এই এলাকায় যারা পড়ে না পড়ায় না এদের থেকে বেশি কে সাক্ষী দেয় স্বয়ং রুহে সাক্ষী দেয় এখন আসুন দুই নম্বরে সোকার কা আপনারা সোকান আছে না আছে না সোকার কা এটা কোথায় ফিট করছেন উফরে না নিছে বলেন উফরে না নিছে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে সোকার কান আল্লাহ ফিট করছেন ফাও ফার মধ্যে না চেহারার মধ্যে চেহারার সোকার কানে বুঝায় দে আলেমের মর্যাদা বেশি কিভাবে একা একা আল্লাহ বলেন والذي أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة والأفئدة لعلكم تشكرون اوه الدنيا المنوس তোমার মধ্যে দুইটা অঙ্গ দিয়েছি একটা হলো চোখ আর একটা হলো কান এটা হলো এলিমের অংশ আজাউল এলিম এরা হলো আলী সুকার কান হলো এলিমের অংশ এরা হলো আলেম সুকার কান আলেম আমরার মধ্যে আলিমও আছে আমরা সারা তিন আর দেহের ভিতরে আমরা সারা তিন দেহের ভিতরে আলেম আছে সারা তিন দেহের ভিতরে গুদাম আছে সারা তিন দেহের ভিতরে শ্রমিক আছে এগুলি আমরা সারা তিন দেহের ভিতরে আছে আলেম কোনটা আল্লাহ বলেন আলেম হইল সৌকার কান বলেন আলেম কোনটা আরো যখন আলেম কোনটা আমরার ভিতরে সৌকার কান আলম যেমন হবে তেমন মাথা তেমন ব্যথা সাধারণ পাবলিক থেকে হাসরের মাঠে আলেমের প্রশ্ন বেশি যত বেশি জানবে তত বেশি প্রশ্ন হবে জানা মতে চলছিলায় কত ঠিক না বেটি এজন্য এই দুইটা দেখে তো আলেম এদেরকেও হাসরের মাঠে প্রশ্ন করা হবে আল্লাহ আরেকায়াতে বলেছেন لا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا دنيا المنوش তোমার চৌকার কান হলো দুটা আলেম সুতরাং আলেমের জন্য প্রশ্ন আছে কাল কিয়ামতের দিন হাশরের মাঠে চুপ করে প্রশ্ন করা হইব কান রে প্রশ্ন করা হইব তোমার কান দিয়া ওয়াজ শুনেছিলে না গান শুনিয়াছিলে তোমার কান দিয়া তুমি কি শুনিয়াছিলে চুপ করে প্রশ্ন করা হবে
তুমি চুক্কু দিয়া কি দেখিয়াছিল, তুমি চুক্কু দিয়া বেগানা মহিলা দেখেছিলে না দেখেছিলে না, কুনুন উলাইকা কানান মাসউলা। আমরা কত বড় নিয়ামত পাইছি, এই নিয়ামতটা রে কোন কাজে লাগাইলাম? প্রশ্ন করা হবে হাশরের মাঠে, ও আব্দুর রহিম আব্দুল্লাহ তোমার চোখের প্রতি প্রশ্ন হবে, চোখ দিয়া কি দেখিয়াছিলে, কানকে প্রশ্ন করা হবে, কান দিয়া কি শুনিয়াছিলে। এরা আলী, আলিমের প্রশ্ন বেশি, তাইলে আলেম পাইলাম কয়টা? দুইটা, সৌকার কান। বলেন আলেম পাইলাম কোনটা? সৌকার কান। এই সাড়ে তিন হাজার দেহের ভিতরে শ্রমিক আছে, আলেম পাইলাম শ্রমিক আছে, শ্রমিক কোনটা? আরে কায়েত আল্লাহ, জহার আল ফাসাদ ফিল বাদি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিনে পাহাড়ে সাগরে বিপদ আসে, বিমা কাসাবাত আইদিন নাস, তোমার হাতের কামাই, হাতটা হলো শ্রমিক। আরে কায়েত আল্লাহ বলে, আসসারিকু আসসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা রাত কাটো, আসসারিকু আসসারিকাতু, সূরা বেদা সূরা বেদি সূরার সুন্নির হাত কেটে দাও, জাযাআন বিমা কাসাবা, সে যা খামাই করলো হাত দিয়ে, হাত দিয়ে, সুতরাং হাত খাওয়াইলো শ্রমিক, হাতে খাওয়ে হাস করে, ঠিক না বেটি? কোন আপনারা শ্রমিক কোনটা আর আলিম কোনটা? আপনার দেহের ভিতরে আলেম হলো সৌকার কান, শ্রমিক হলো হাত আর হাও। উত্তর দেওয়ার চেষ্টা করবে, শ্রমিক কইল হাত আর হাও, হুজুর এসে গেছে এখন সংক্ষেপে সংগেলেন, হাত আর হাও যদি শ্রমিক কয়, সৌকার কান যদি আলেম হয়, শ্রমিকটারে কোনা নভিদ করছেন আর আলেমটারে কোনা নভিদ করছেন, শ্রমিকটা হইল নিচে আলেমটা হইল উপরে, সবে বলে সবে বলে, শ্রমিকটা কোন জায়গায় আর আলেমটা কোন জায়গায় ফিট করছেন, সৌকার কানটারে ফিট করছেন নিচে না উপরে, আর দেশের শ্রমিক, আমার ভাইজান মোটর বিভাগের শ্রমিক, ব্যবসা বাণিজ্যের শ্রমিক, অফিস আদালতের শ্রমিক, মোটর বিভাগের শ্রমিক, ক্ষেত কামারের শ্রমিক, শ্রমিক শ্রমিক হইল নিচে আলেম হইল উপরে, আল্লাহ ফিট করে বুঝিয়ে দিয়েছেন। খাদ্য গুদাম আছে, খাদ্য গুদাম এটা উপরেও না নিচেও না, খাদ্য গুদাম রে মাস কেন ফ্যাকেটের ভিতরে দিয়ে দিচ্ছেন, খাদ্য গুদাম আসলে খাদ্যটা গুদামের ভিতরে লুকাল থাকে, ফ্যাকেট থাকে, আমরা ফেকেডের ভিতরে, এই হলো ফেক, এই ফেট হইল ফেক, খাদ্য গুদাম ইদার ভিতরে খাদ্য রে ফেকেট খুঁজে দিছে, খালি জমা হইলে রাখলে হয় না বারো হলো না, কোন কোন খালি জমা কইরা রাখলে হয় না, বাকি রখরণ লাগে, বাকি রখরণ লাগে, জমা রখরণ লাগে, দোকানিও লাগে, বাকি রখরণ লাগে, না দুকাইলে মরবো, বান্না হলো মরবো, ইশারা কুজিকে জানেননি, হালাল মাল সঞ্চয় করণ লাগে, আবার যাকাত দেওয়ার লাগে, হালাল মাল সঞ্চয় না হলে তো না, আর খালি সঞ্চয় হইরা বৈসা থাকলে হবে না, যাকাত দিতে হবে, যাকাত না দিলে যেমন বাথরুম না গেলে আপনার বাথরুম ক্লিয়ার না হইলে জীবন শেষ হয়ে যাইব, এমন ভাবে যাকাত না দিলে মান সব নষ্ট হইয়া যাইব, তাইলে আলেম হলো উপরে, শ্রমিক হইল নিচে, আর খাদ্য গুদাম হইল না নিচে না ফেকেদের ভিতরে, এটা দিয়ে আল্লাহ কি বুঝাইতে চান?
قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون ও দুনিয়ার মানুষ তোমার মধ্যে আলেমের অঙ্গ আছে আজাউল গলিম আজাউল আজাউল আমল আজাউল ইলিম তোমার মধ্যে এলিমের অঙ্গ আছে তোমার মধ্যে শ্রমিকের অঙ্গ আছে এলিমের অঙ্গটাকে উপরে করিয়া দিলাম শ্রমিকের অঙ্গটাকে নিচে করিয়া দিলাম আমি আল্লাহ বুঝাইতে চাই শ্রমিক রে তোমার থেকে আলেমের মর্যাদা বেশি তোমার পাউডারে জিজ্ঞাসা করো তোমার হাতটারে জিজ্ঞাসা করো সাক্ষী দিবে আলেমের মর্যাদা বেশি তোমার চুপটারে জিজ্ঞাসা করো তোমার খানদারে জিজ্ঞাসা করো সাক্ষী দিবে আলেমের মর্যাদা বেশি আল্লাহ এই আত্মার উপর গবেষণা করলো আল্লাহ বলেন গফি আনফুসিকুম আফালা তুরসিদুন তোর আত্মারে তুই জিজ্ঞেস কইরা দেখ আত্মায় সাক্ষী দিবে আলেমের মর্যাদা বেশি কিভাবে আমার ভাই আল্লাহ তাফসিরুল কোরআন বিল কোরআন আরেক সূরার আয়াতে বলেন সূরা আর রহমানের আয়াত الرحمن علم القرآن خلق الإنسان আমরা দুইটা হই বললাম একটা হইলাম রুদিয়া আর একটা হইলাম সোকার কান্দিয়া কথা বুঝাইছে নি নাইছে না এরপরে কষ্ট মাস তুমি ফাস্টা সময় কুলাইছে না আমার ভাই আইছে কলক দিয়া এরপরে জিব্বা দিয়া এরপরে মন দিয়া আরেকদিন সুযোগ ফেলে কইব আল্লাহ আমরা যেন আলেমের মর্যাদা দিতে পারি এই শহরটা যেন ছাত্র আর মাদ্রাসায় ভরপুর হয় সেইভাবে শহরটারে কবুল করো আমিন।